প্ল্যানিংটা হচ্ছে তো অয় থেকে নিয়ে অয় দিন আসলে আমরা সারপ্রাইজ দেবো একটা, বাট ওই কিছু জানে না অনেকে এখন কিছু বুঝতে পারে যে কি কি হতে চলেছে ওর সাথে। আমি আজকে খুবই বিন্দাস আছি আর আজকে আমি খুব এক্সাইটেড রয়েছি। এবার এক্সাইটেড হবো না কেন, আজকে যে আমাদের যে প্ল্যানিংটা রয়েছে সেটাই খুব এক্সাইটেড। এবার প্ল্যানিংটা কি, প্ল্যানিংটা হচ্ছে আজকে অয়দিকে নিয়ে অয়দিকে আজকে আমরা সারপ্রাইজ দেবো একটা, বাট ওই কিছু জানে না, ও বাদে সবাই জানবে বাট ওই কিছু জানবে না, ঠিক আছে। আর এই প্ল্যানিংটা অনেক দিন ধরে চলছিল আর এই গল্পের যে মুখ্য ভূমিকা সেটা হচ্ছে আমার আর প্রিয়ঙ্কা দুজন দুই সাইডে কাজ করবো। দেখো বেসিক্যালি আমাদের গন্তব্য একই জায়গা কিন্তু দুজনের পথ ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি পিসিবাড়ির উদ্দেশ্যে, পিসিবাড়ি যাবো ওই দিকে নিয়ে, বিকালবেলা যাবো আমাদের যেখানে প্ল্যানিংটা রয়েছে সেখানে। এবার আমি যাবো হচ্ছে একটু দেরি করে বেরোবো, গিয়ে তিনটের দিকে কেকটা কিনবো, কিনে আমরা রেডি থাকবো। গত সিগন্যাল দেবে গ্রিন সিগন্যাল, তারপরে আমরা যাবো ওই জায়গাটাতে, তারপরে গত ওই দিকে আনবে, তারপরে হচ্ছে সারপ্রাইজে যাওয়া হবে, আমরা লুকিয়ে থাকবো। তো এটা ছিল ওভারঅল একটা প্ল্যান যেটা তোমাদের এখন জানালাম। এইবার পুরো ব্যাপারটা যদি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। দুজনের ব্লগটাই ফলো রাখতে হবে, একজন হচ্ছে অরিজিন সাইটটা দেখতে হলে ওর ব্লগটা, আর প্রিপারেশন সাইটটা দেখতে হলে আমার ব্লগটা, ঠিক আছে। দুটো দেখতে হবে তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে তোমরা। আর একটা কথা বলে রাখছি, এটা হচ্ছে পিসিবাড়িকে অনেক কিছু দেখাতে হবে, কারণ অরিজিন জানে শুধু আমি শুধু ভিডিও করতেই যাচ্ছি, ঠিক আছে। ওগুলো যেগুলো করবে ওগুলো কিন্তু নাটক, হ্যাঁ অরিজিন সামনে ওগুলো অভিনয় করবে, এত অরিজিন বিশ্বাস হয় যে ও সত্যি ব্লগ করতে এসেছে, অন্য কোনো প্ল্যান উদ্দেশ্য নেই। আমি হচ্ছি যে মনে করো রাস্তায় তোমাদের লেট হয়ে গেছি, আমি ভাবছি কি কি নাটক করবো না ভাবছি, ওগুলো ব্লগে দেখতে পাবে কি কি নাটক করে, মানে জিনিসটাকে ডিলে করার জন্য, তাই তো সময় না কাটানোর জন্য, কারণ সবকিছু টাইমিং এর উপর নির্ভর করছে। মানে ও একটা কাজ করবে, তারপর আমি একটা কাজ করবো, তারপরে ও করবে, মানে সবকিছু যদি কারো কোথাও ডিলে হয়ে যায় সেই জায়গাটা গভীর আরো করতে হবে ওইদিকে ডিলে করার জন্য। আর অয়দি এখনো মানে ও জাস্ট ভাবতে পারছে না বিকালে কি ওয়েট করছে ওর জন্য। আর আকাশটা একটু গরমিল আছে আজকে, মানে এখন রোদ উঠেছে, এখন রোদ উঠেছে, মানে সূর্য বেরোচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। সো হে এভরিবডি, আই এম শোবিক ফ্রম এনপি কলকাতা এন্ড ইউ আর ওয়াচিং মাই টু চ্যানেল শোবিকস ব্লগ। তো চলো একবার পিসিবাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। সো অবশেষে আমরা পিসিবাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসে গেছি, এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অয়দি আজকে বল প্ল্যানটা কি আজকে আমাদের, এখন আইসক্রিম কিনবো। তারপরে কি প্ল্যান আছে আমাদের আছে, এখন ভাবলাম অয়তি বাড়ি এসেছি, ভাবলাম যে ঘুরতে ঘুরতে যাবো কোথাও, তা অয়তি বাড়ি যাওয়া লাগছে না বেজে পড়েনি তার আগে, এক ঘন্টা আগে থেকে সাজা করে শুরু করে দিয়েছে, ও দেড় ঘন্টা নিচে হয় না তোর, না বিয়ে বাড়ি থাকলে দু ঘন্টা লাগে, এটা বিয়ে বাড়ি তো না, ওই জন্য কম সাজবো তাই জন্য দেড় ঘন্টা লাগে। বিকালবেলা যাবো তো, তোমাদের বান্দাজ রেডি, এখন বেরোবো আস্তে আস্তে। আর তপাই দিয়ে আকাশ দা পুচকি এখন রেডি হয়ে পারেনি, তার জন্য আমরা অপেক্ষা করছি। তো বেসিক্যালি প্ল্যানটা একটু জাস্ট ডিলে হচ্ছে, কারণ সবাই এখন এসে পৌঁছাতে পারিনি, আর এদিকে অদিতি খুব তাড়া দিচ্ছে তাকে চল ফটো তুলবো। তো এখন চেষ্টা করছি যতটা ডিলে করা যায়, আর এখানে পিসিকে সব প্ল্যান বলে দিয়েছি, পিসিকে আগে ছেড়ে আসবো তারপর ওদিকে নিতে আসবো। অদিতি এখনও কিছু বুঝে উঠতে পারিনি যে কী কী হতে চলেছে ওর সাথে এখনও, সো ও এখনও পুরো কিচ্ছু জানে না, ওর কাছে হিংসো পাইনি আর কিছু, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা স্পটে পৌঁছে গেছি, আর অবশ্যই যাদের ভয় পাচ্ছিলাম যারা লেট করতে পারে তারা চলে এসছে। হাই বলুন সবাই একবার, হ্যালো। ইয়েস, সো এখন আমি অয়দিকান্তে যাব, আর এরা এখন সব প্ল্যানেদের বলে দিয়েছি, এরা এখন মোটামুটি লুকিয়ে পড়বে গাছের তলায়, ঠিক আছে। গাছের তলা মানে এই পুরনো পুরনো বাড়ি বলতে, হ্যাঁ তুই ভূতে ঢুকে যা ভালো হবে। আর এরপরে অয়দিকে নিয়ে আসবো, ততক্ষণে প্রিয়ম দ্বারা পৌঁছে যাবে এখানে, তারপরে সবাই জায়গা নিয়ে নেবে, তারপরে বুম। সো বেসিক্যালি আমি জানি না থোপাটা কেমন আসছে, প্ল্যানিং ঠিকঠাকই হচ্ছে, প্রিয়ম দাদাদের বলে দিচ্ছি বেরিয়ে পড়ো, আর আমি এখন যাচ্ছি অযোধ্যাকে আনতে, তাও এখন আমি ওয়েট করবো অযোধ্যাকে নিয়ে, কারণ প্রিয়ম দা এসে পৌঁছাক, কারণ প্রিয়ম দা তো সময় লাগে রাস্তায়। যাই হোক, তো সব প্ল্যানিং একদম ওকে, অযোধ্যা কিছুই জানে না যে ওর সাথে কী হতে চলেছে এখনও,
যাই হোক, সো বেসিক্যালি অদিতি আমাকে খেপে গেছে, জানি না কেন এখন অদিতিকে নিয়ে যাবো আমি। অদিতি খেপে গেছিস কেন? তো অদিতি মাথা গরম করিস না, এখন কোনো ইয়ে ভালো লাগছে না। ডুবে যাবে এদিকে, আমরা গোল গোল করে ঘুরে বেড়াচ্ছি পলতা বাজার দিয়ে, এখন ইসল্যান্ডে পৌঁছাতে পারিনি। ইসল্যান্ডে আধা লোক পৌঁছে গেছে, আর এই যে সৌভিকের জন্য, সৌভিকের পটি পেয়েছিল, বেসিক্যালি পটি পেয়েছিল, পটি ওকে আমি করতে দিইনি, এমন ঝাড়ন দিয়েছি, কারণ ওর পটি করতে করতে আরো আধ ঘন্টা, তার মানে পুরো সূর্য ডুবে যেত। তো এই করে করে এখন পলতায় গেছিলাম, কারণ হচ্ছে একটা দরকার ছিল, কিন্তু সে দরকারটা আলটিমেটলি ফুলফিল হয়নি, যাই হোক সেটাও ফেইল। তো এখন বাড়ি, মানে বাড়ি না, ইসল্যান্ডে যাচ্ছি, যাই না ওখানে দিদি আকাশদা বা মা ওরা কি বলবে, ওরাও মনে হয় ওখানে কি আরেকটা ঝাড় দেবে, সবটাই সৌভিকের জন্য আমি বলে দেবো। তোকে ঝাড় দেবে, তোকে মা না ঝাড় দিলেও তোকে দিদি ঝাড় দেবে। আমরা এখন আলটিমেটলি পৌঁছেছি একদম লাস্ট আর কি, মানে আরেকটু বলেই পৌঁছে যাবো। এবার ওরা কোথায় আছে? এখনো সূর্য ডোবেনি। তাহলে বলছি তো সূর্য ডোবে না, তুই তো পটি করতি। আরে আমি করতাম না। তুই পটি করতি, তুই তো বলছিস পটিটা আসছে না, তোর আবার পটি আসা লাগে। আরে কি রে, রেডি তো তোরা? কে রে দাঁড়িয়ে রয়েছিস কেন? তুই কি যা তাড়াতাড়ি যা, তোকে আমাকে তাই বলছে আকাশদার সাথে, ওটা কে? আমি বলছি ওটা বন্ধু, ও চশমা ছাড়া তোকে দেখতে পাইনি, এটা হচ্ছে সুবিধা। সত্যি খুব ভালো লেগেছে, মানে আমি এতক্ষণ মাথা খিস্তি পান্ডে চল খাই। পরে তুই বুঝবি না, পরে আমি তো প্ল্যানটা ছিলাম যে কেউ বেরোবি না, আমি দাঁড়াবো, ওকে ফটো তুলবো, সারপ্রাইজ হুট করে পক্কর সামনে দিয়ে বেরিয়ে আসবো সবাই। সো বেসিক্যালি এখন আর একটা প্ল্যান বাকি আছে, হ্যাঁ এটা এখন আরেকটা টুইস্ট বাকি আছে, ওয়েট। তো বিকিদা চলো আমরা হেঁটে আসি, চলো। শোনো বলছি, তুমি যে প্ল্যানের হুট করে ঢুকে গেছো, তো কেমন লাগছে তোমার? হেভি ভালো লাগছে। ফার্স্টে ফার্স্টে বিকিদাকে বলিনি যে এরকম একটা প্ল্যান হচ্ছে, তো বিকিদাকে বলছি, আরে দিদি তাকাও ক্যামেরা, দিদি তাকাও। হ্যাঁ তাকাচ্ছি তো। আরে আর ক্যামেরার কথা হলে অন্য দিদি তাকাও, খালি তাকাচ্ছি তো। হ্যাঁ যেটা বলছে যে বিকিদাকে ফার্স্টে জানানো হয়নি যে কি ব্যাপার হচ্ছে, তো হুট করে বিকিদাকে বলছি যে এরকম একটা প্ল্যান আছে। তো বলছে কি করতে, কোথায় যাবো? আমরা ঘুরতে যাবো রবিবার, আজকে আমরা সানডে রাইডে মাঝে বেরোই, তো ফার্স্টে বলেছিলাম যে ঘুরতে যাবো। এবার আজকে এখন আটটা প্ল্যান আছে, এখন আটটা প্ল্যান আছে না তো কি, এখন আটটা প্ল্যান আছে না তো কি? আর ইউ রেডি? আর ইউ রেডি? হাই বয়, আর ইউ রেডি? আর ইউ রেডি? হ্যাপি বার্থডে! আরে 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 বিকি নিজে সারপ্রাইজ হয়ে গেছে এসে, মানে আমার সামনে আমাকেই পুতুল আনা হয়েছে, প্যাক করা হয়েছে। বাহ, তোকে যে না দেখে একটা প্যাক করা হয়েছে, তুই জানতিস না এটা তোর জন্য প্যাক করা, তাইসে লাগা আমরা মজা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বন্ধা, এ আর বিকি মারাত্মক স্ক্যাম, মানে টুইস্টের পর টুইস্ট।
কেমন লাস্ট মুহূর্তে ঝাঁকানাকা ঝাঁকানাকা ব্যাপারটা কেমন লাগলো? ভালো লাগছে, ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হলো লাইফে। তুই ফার্স্ট টাইম ভাবো প্রিয়ম দাই, হ্যাঁ জানলা না যে কার কি হচ্ছে, দেখি না জানলা না কার কি হচ্ছে, তারপর জানলা যে ওই দিন আছে ওই দিন হচ্ছে, তারপর নিজের উপর যে ব্যাপারটা ধাক্কা যাবে বুঝতে পারলাম না। ও জানতোই না, পুরোপুরি সারপ্রাইজ, দুজনেই সারপ্রাইজ, পুরোপুরি সাকসেসফুল আমাদের প্ল্যান, মিশন ইম্পসিবল পসিবল হয়ে গেছে। কি হলো মানে মাসখান দিয়ে আমারই কেটে দিল, হয়তো ফটো করতে এসেছি আজকে। হ্যাঁ ও তার মানে ওই ছেলের গল্পটাও মানে ইয়ে ছিল, হ্যাঁ সবই যা যা শুনে সব ফ্লপই খেয়েছি, কোনো হাগাবা কোনো গল্প। আমি তাই ভাবছি এরা কেন ফোন করছে না, এবার দিদি কেন ফোন করছে না, করবে না তো আমাকে বলছে কি তপয় দেখবি চল, তপয় দেখবি কি ঝাড় দেবে, আমি বলি সে তো মনে মনে আমি জানি কি কি ঝাড় দেবে, কেউ কিছু ঝাড় দেবে না কারণ এটা তো সবকিছু তোর জন্যই হচ্ছে। তারপর আমি একটা জিনিস ভাবলাম যে জিনিসটা যেহেতু মানে ফোন আছে, ভালো ফোন আছে, ওর জন্য ফোনে মনে হয় তুলছে ছবি। সো বেসিক্যালি এখন হচ্ছে এখানে ফটোশুট, এখানে অদিতির এই সাইড দাও সাইড দাও, এখানে আমাদের অদিতকে মডেল সেজে এসেছে একবার ফটো তোলার জন্য। এই যে দর্শকেরা সব আমরা কাছে চোখ রাখতে পারবো অসুবিধা, আমরা এসে মডেলকে দেখার জন্য। আরে বাস ক্যান্ডি ছবি নাকি? সো সময় হয়েছে 7টা, আমরা ওখান থেকে মজা করে ফটো তুলে পুলিশের তাড়া খেয়ে চলে এসেছি বাড়িতে। পুলিশের তাড়া খাইনি বাট ওই ছিল, এই ছিল অ্যাকচুয়ালি। এখন পিসি বাড়িতে চলে এসেছি আর সবাই বসে না আড্ডা মারছি, প্রথমে চিল মারা আর সবাইকে আমাকে পরিচয় করে দেবো। এই যে স্বতন্ত্র, তোমরা চেনো স্বতন্ত্রকে, এই যে অদিতি চেনোই, এই যে প্রিয়মদ বদ্দা, এই যে মন্টি বুধু, আর এই যে বিকি বদ্দা বিকি মেজদা, ঠিক আছে, আর এই যে সুপর্ণা, ফার্স্ট টাইম ব্লগে, ফার্স্ট টাইম তোর ছেলে খুঁজছে খুব তাদের বিয়ে করবে। এখানে ভাবা যায় শেষ করে কিন্তু যে পিছনে আসলো কাকিমা কি দরকার ছিল প্রচুর আড্ডা চলছে, ফুল মস্তিতে আড্ডা চলছে, তার জন্য খিদা প্রচুর পেয়ে গেছে আর কিছুই না, ঠিক আছে। এদিকে শুট করছিল ব্লগার বাবু, ব্লগার বাবু খাবার চলে এসেছে, খালি প্রমোশন 50 টাকা কাট। তো এখন পারমিতা সুপর্ণা স্বতন্ত্র সাহেব বাড়ি চলে গেছে আর আমরা এই কজন যখন বেঁচে আছি গ্রুপের, এর তো বাড়ি এটাই, এনেটা এখন বাড়ি চলে যাবে। আজকে হচ্ছে পরের দিন, কালকে রাত্রেবেলা আর ক্যামেরা ধরতে ইচ্ছা করছিল না, ভিডিও শেষ করতে ইচ্ছা করছিল না, মানে বেসিক্যালি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর প্রচণ্ড ক্লান্ত লাগছিল, ঠিক আছে। তো কালকের প্রোগ্রাম আমাদের খুব ভালোভাবে হাসি মুখে শেষ হয়েছে, যা যা প্ল্যান করেছিলাম পুরোটাই সাকসেসফুলি হয়ে গেছে, দেখতেই পেয়েছো তোমরা। সো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কোন পার্টটা খুব ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে, তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো, নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো।